আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হারজানা কুকিং হাউস। শীতকালে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায়। বাসায় অনেকেই আছে যে সবজি খেতে পছন্দ করেন না, এমনকি ছোট বাচ্চারা তো খেতেই চায় না। ঠিক তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা। নানান ধরনের সবজি দিয়ে তৈরি করে ফেলুন সবজি পরোটা, খেতেও ভীষণ মজার, একই সাথে হেলদি টেস্টি দুটোই। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবজি পরোটা তৈরি করতে যা যা লাগবে, প্রথমেই নিয়েছি এখানে সবজিগুলো। বাঁধাকপি খুবই ঝিরঝিরি করে কেটে নিয়েছি, দুইটা টমেটো কুচি করে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, একটা গাজর গ্রেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজের গলি এই রকম কুচি করে, 3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ রান্নার তেল, আরও লাগতেছে ডিম। আমি এখানে 1টা ডিম নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি পরোটা বানাতে চান তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারবেন। আর নিয়েছি শুকনো মশলা, 7 মতো লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, টালা গরম মশলার গুঁড়ো, এইগুলো সব কিছুই 1/4 চা চামচ করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোলে সব সবজিগুলো দিয়ে দিই। সবজির কোনো পরিমাণ বলিনি, কেননা এটা আপনারা প্রয়োজন মতো নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো। শুকনো মশলাগুলো দেওয়ার পরে সব কিছুকে ভালোভাবে একটু মেখে নিতে হবে। দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমি কিভাবে সবজিগুলো মেখে নিচ্ছি। 2 মিনিটের মতো সবজিগুলো মাখার পরে সবজি থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে আমি ময়দা দিয়ে মাখানোর সময় কোনো রকম পানি দেব না, সবজির পানি দিয়ে ময়দাটাকে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। কয়েক সেকেন্ড মেখে নেওয়ার পরে যখন এরকম হবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডিম ফেটে। ডিমটা ফেটে দেওয়ার পর আবারও বেশ কিছু ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দারও কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। এইবার দিয়ে দিচ্ছি সেই যে 2 টেবিল চামচ রান্নার তেল নিয়েছিলাম, তেলগুলো। তেল দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মাখতে মাখতে এইরকম হয়েছে, বোঝাই যাচ্ছে এখানে আরও ময়দা লাগবে, সেজন্য আমি আবারও বেশ কিছু ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সবজির পরিমাণটা যতটুকু নেবেন ঠিক তার উপরেই নির্ভর করবে ময়দার পরিমাণ। এটাকে মেখে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পরেই ফিরে আসলাম আর ডোটা অনেকটাই সফট হয়েছে এবং সেট হয়ে গেছে। ডো থেকে বেশ কিছু লেচি কেটে নিয়েছি। এখন পিড়িতে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দেওয়ার পরে লেচিটাকে হাতে নিয়ে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে পিড়িতেও করতে পারবেন। এখন এটাকে রুটির মতো বেলে নিতে হবে, শুধু রুটির চেয়ে সামান্য একটু মোটা হবে। আমরা ঠিক যেভাবে রুটি বেলি সেভাবেই এটাকেও বেলতে হবে। বেলতে বেলতে এই পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেল, আর দেখেন এই রকম মোটা রেখেছি। এখন এইগুলোকে তেলে ভেজে নেব। সেই জন্য চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে আগে থেকে সামান্য পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার এখানে পরোটাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড পরেই স্পেচুলার সাহায্যে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে উল্টিয়ে দিচ্ছি। এতে করে পরোটাটা সমানভাবে ভাজা হয়ে যাবে, আর সাধারণ পরোটার মতো এই পরোটাগুলোকেও ভেজে নিতে হবে।
सब्जी पराठा गुलो बेलार साथे साथे भेजे नेवार चेष्टा करबेन, ना होले सब्जी थेके पानी छेड़े पराठा गुलो आरो भेजा भेजा भाव सृष्टि करते पारे। कथा बोलते बोलते ही पराठाटा भेजे नेवा हुए गेलो। एकी भावे सब पराठा गुलो भेजे निये निलाम। देखते ही पेलें कत सहजे तैरी करा जाए सब्जी पराठा। এই পরোটাগুলো গরম গরম খেতে ভীষণ মজার লাগে, তবে ঠান্ডা হওয়ার পরেও খেতে মন্দ লাগে না। আমি আশা করতেছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আর কেমন হয় একটা পিক তুলে আমার ফেসবুক পেজ ফারজানা কুকিং হাউসে পোস্ট করে দিতে পারেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।